আসসালামুকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আমাদের বাসায় অনেক অনেক গ্যাস চলে আসছে। আর এখন সাজানো হচ্ছে নিয়ানাকে, লাইকে আপনি সাজাই দিবে আজকে। তোমরা তোমরা টোটো টোটো কেন এখানে পড়ে আসো? ঘুরবা এই যে কোভিড এর জন্য আর কি, মানে খদরের মতো ব্যবস্থা করা হবে। আর ওদিকে এটা হলো মেকআপের মানে ধরন চেঞ্জ হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো চেঞ্জ হচ্ছে, এখন কোনটা কার জন্য কে করে নতুন জায়গা। খদরে কিন্তু বেগুন দিলে খুবই মজা হয়, খদর আর আলু, মানে বেগুন আর আলু দিলে খদরের মজা আরো বেশি বেড়ে যায়। তো তার জন্য এই তো থ্যাংক ইউ সো মাচ। আর ওইদিকে দেখেন কি হচ্ছে, আমারে খালি মারে সারাদিন, আমি মায়ের উপরে থাকি। তো এদিকে এগুলা ভাজতে হবে, আর এইদিকে আমাদের আই শ্যাডো প্যালেট লন্ডনে মজা পাইনি, আই শ্যাডো প্যালেট গুলো লন্ডনে মজা পাইনি, মানে পিগমেন্টেশন এত ভালো না। আমাদের ব্রাহ্মণবাড়ি আর সঞ্জিদাপু খাইছে, অবশ্যই সঞ্জিদাপু দেখে সঞ্জিদাপু আমি খাইছিলাম। আপনি তো নতুন আসছেন এই বাসায়, তার জন্য আপনার জন্য চাকিরার ঝোলটা অনেক গ্রেভি।
ডিম সিদ্ধ করে ফেলছে কিন্তু ডিম কিন্তু অলরেডি আমরা লবণ মরিচ দিয়ে কেটে কেটে খেয়ে ফেলছি এই যে আর এদিকে গুলা পাতা বাজি চলতেছে সবই মানে একদিকে করা হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে মাশাল্লাহ মানুষ বেশি থাকতে যাওয়া হয় আর কি তোমার কি মনে হয় তবে আমি একটা ভুল করছি এটা হলো আমার এইটা দেওয়া উচিত ছিল আই মেকআপটা করার আগে এটা ভিজাই নাও দেখো এটা আরো ভালো বসবে ভিজাই চেপে নাও সবসময় ফাউন্ডেশন যেটা দিয়ে ব্ল্যান্ড করবা স্পঞ্জগুলো হচ্ছে সব মেকআপের সব জিনিসপত্র এগুলো গুছাইতে হবে সব আর এখানে কি চলছে এই যে গুটিয়া পু সবগুলো খদর এখন দিয়ে দিবে আশরা দিয়া তোমাকে নেল পলিশ দিয়ে দিচ্ছি রাদিয়া হুইচ কালার ইউ ওয়ান্ট তোমাকে ভালো হচ্ছে রবীন্দ্রলু কচি শশা একদম না ছোট শশা গুলো বেশি ভালো লাগে কিন্তু হবে এবং আমরা কিন্তু ১০০ পাউন্ড দিলেও খুশি হয়ে যায় বাঁচাই দিছো কেন দুলাভাই চিন্তা করতো ১০০ পাউন্ডের জন্য কি আমি গলাবাজি করবো এই টাইম আমার আছে আজকের হ্যাঁ আজকের আয়োজনটা খুবই সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে হ্যাঁ আমি অলরেডি একটু ট্রাই করেছি তো দেখেই তো খুব মজা লাগতেছে আর খদর কিন্তু এমনিতেই ভাল লাগে আর যখন এক প্লেটে অনেকজন মিলে আমরা খাই তখন কিন্তু মজাটা আরো বেশি বেড়ে যায় টার্কিশটা এরকম করে স্টাইল করে দেয় বাট এটা আমাদের এখন স্টাইল হচ্ছে বাংলিশ বাংলিশ নট টার্কিশ ইজ এ বাংলিশ স্টাইল ভদ্রমহিলা কিন্তু অনেক চালাক অবশ্যই আর এক প্লেটে খাইলে কিন্তু সবার ভালোবাসা বাড়বে তো সবাই মিলে আমরা মজা করে খাবো ইনশাআল্লাহ কার মাথা ব্যথা একটু পাশে চলে যাও
আসেন কামিদ আপু আসেন খদর বরাবরের মতোই খুব ভালো লাগে আর স্পেশালি সব মানুষদের সাথে একসাথে বসলে মানে যে কোনো খাবারই কিন্তু অনেক ভালো লাগে লিজা পাখি কি ঈদ লাগতেছে আমি কিনছি আমার পছন্দে যুথে কিন্তু খুবই সাংসারিক আমি একটু দাঁড়াতে চাই যেন আমার শাড়িটা উল্টো গেছে খাওয়া শুরু করলো নতুন তার খাওয়া দাওয়া শেষ সঞ্জিত আপু কেমন লাগছে মানে অনেক অনেক বেশি মজা আর লিজাবু তো বলতেছে পুরো ঈদের মতো লাগতেছে আরো গান গান বাজনা হলে আরো ভালো লাগবে চলো বাতাস গান গাইতে থাকি আমি তো গান শুনি নাই